দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সবার প্রাণ প্রিয় ভাই হিরো আলম ভাই শেয়াস কক্সবাজার টেপ নাফে বাণিজ্য মেলার প্রোগ্রামে তাকে নিমন্ত্রণ করেছেন। সে যে মেলায় ঢুকবে দর্শকের চাপে সে ঢোকার কোনো সুযোগই পাচ্ছে না, মানে দর্শকের চাপ কি বলবো, ভিডিও বুঝতে পারবো। প্রোগ্রামে স্টেজে ওঠার সময় লোকের ভিড়ে এত ভক্ত তা কল্পনা করা যাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের প্রতীক্ষার শেষ, ধন্যবাদ। আমি নিচ্ছেন, প্লিজ সবাই একসাথে আবার তালি, প্লিজ ধন্যবাদ। আজকের কি ইতিহাস দেখুন, আগামীকাল আমরা প্রোগ্রাম করেছে আপনার তেঁতুলিয়া, আজকে করতেছে টেকনাফ, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আপনাদের ভালোবাসার কারণে এখানে আসতে পেরেছি। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি আপনাদের মাঝে কোনোদিন আসতে পারবো, দুটো কথা বলতে পারবো। মানুষের ইচ্ছা শক্তি থাকে এবং তার সাহস থাকে, সে একটা জায়গাতে আসতে পারে। তারই উদাহরণ আমি হিরো আলম, ঠিক থেকে তাহলে আমি তো সেই মফস্বল গ্রাম থেকে হাঁটে হাঁটে পা পা করে আলম থেকে হিরো আলম হতে পারি, আপনারা কেন পারবেন না? অবশ্যই সম্ভব, অবশ্যই আমাদের পরিশ্রম করলে তার সফলতা পাওয়া যায়। তো অসংখ্য ধন্যবাদ আজকের এই মেলা কমিটি ভাইদেরকে, যাদের কারণে আজকে এই মেলা আজকে আসতে পেরেছে। আরো বেশি বেশি ধন্যবাদ জানাই আমার খুবই বড় ভাই রিপন ভাইকে, যার মাধ্যমে আজকে এখানে আসতে পেরেছে এবং আপনাদের সামনে দুটি কথা বলতে পারতেছে। আমরা আজকে আছি, আগামীকালে থাকবো। যদি আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আগামীকালে আসবেন এবং আপনারা অবশ্যই ভালোবাসা দেখাবেন, ঠিক নাকি? আমি গরিব বন্ধু হিরো আলম, সন্তানে দিতেন লাগাই মলম, মর্মশালা টেকনাফ কোন জায়গা থাকবো বলেন, তেঁতুলিয়া, ঠিক আছে, মর্মশালা টেকনাফ পড়বে যে তেঁতুলিয়া, ঠিক নাকি? অসংখ্য ধন্যবাদ। আমরা আমার সাথে আছে চিত্রনেকারি, মানে ইতিপূর্বে আপনারা সবাই জানেন আমি সাতটি সিনেমা করেছি, পাশাপাশি সঙ্গে বসে টুকটাক গান করে পাশাপাশি আপনাদের জনসেবা কাজে সবকে পাশে আছি, থাকবো সারা জীবন। আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন এবং আপনারা সবাই মেলাকে আরো আলোকিত করবেন সবাই, তাহলে দেখবেন আমার মতো আরো হিরো আলম আপনাদের সামনে মেলাতে আসবেন। যাই হোক, এখন আপনার সঙ্গে কথা বলতেছে অবশ্যই আপনারা সবাই থাকবেন, আর কপাল বড় ভাগ্যের টাকা, আপনারা সবাই জানেন আজকে কার কপালে আছে হুন্ডা, হুন্ডা দিকে আছে টিকিট কাটেছি সবাই, কে টিকিট কাটেছি দেখে, ঠিক আছে আপনাকে টিকিট আজকে হুন্ডা পেয়ে দেবেন, টেনশন নাই। অবশ্যই সবাই টিকিট থাকবেন কারণ আজকে আপনার মেলার লটারির সৌজন্যই কিন্তু আজকে আমাকে এখানে আনা হয়েছে, শুধু আপনাদের ভালোবাসার কারণে প্রার্থী আপনাদেরকে আকর্ষণ উপহার দেওয়ার জন্য। আরও অনেকে আসতে পারে, সবাই থাকবেন, আর আমার সাথে আসুন চলে গেলে, আমরা এখন গানে ফেলে দেবো। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।